বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান চরিত্রকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে একদমই কোনো আপোষ করেন না তিনি। যখন যে চরিত্রে কাজ করেন নিজেকে গড়ে তোলেন সে অনুযায়ী। পরিশ্রম তাকে অন্য সবার থেকে আলাদা করে রেখেছে হিন্দি সিনেমার বাজারে। बहुत एक कमीने को अंग्रेजी में क्या कहते हैं? Bastard. हम है साहब। তার সিনেমা মানে বাড়তি আগ্রহ দর্শকের। ব্যক্তি জীবনেও দারুণ মার্জিত ও ব্যক্তিত্ববান আমির। অভিনয় ক্যারিয়ারে তিনি পথ চলছেন সাফল্যের লাল গালি যায়। ধোকা স্বভাব है मेरा और भरोसा मेरा। আবারও স্পোর্টস ফিল্মে দেখা যাবে আমির খানকে। শোনা যাচ্ছে শুভমঙ্গল সাবধানের পরিচালক আর এস প্রসন্নর সঙ্গে এই নতুন ছবি নিয়ে কথা চলছে আমিরের। ইতিমধ্যে কয়েক দফা আলোচনাও হয়ে গিয়েছে। ছবির বিষয় খেলা হলেও ইমোশন ও হিউমারই প্রাধান্য পাবে। প্রসন্ন বলিউডে এখনো পর্যন্ত একটি ছবি করেছেন। তুলনামূলকভাবে নতুন পরিচালকদের উপরেই আস্থা রাখছেন আমির। অন্যদিকে লাল সিং চাড্ডার পরিচালক অদ্বৈত চন্দনও এর আগে শুধু সিক্রেট সুপারস্টার ছবিটি পরিচালনা করেছিলেন। তার আগে ধোবি ঘাটে কিরণ রাওকে অ্যাসিস্ট করেছিলেন তিনি। তবে নতুন পরিচালকদের বাজি রেখে ওটিটির অনেক ছবি আর সিরিজই এখন সফল। ১৯৭৩ সালে শিশু শিল্পী হিসেবে রূপালী পর্দায় প্রথম পা রাখার ৪৫ বছর পরও চিত্র জগতে আমির হয়ে রয়েছেন এই অভিনেতা। তার পেশাগত জীবনেও ব্যর্থতা এসেছিল। নিন্দা বিতর্ক কোনো কিছুই আমিরের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারেনি। তার ভক্তের সংখ্যা ভারতের বাইরেও দিনকে দিন বেড়েই চলছে। দাঙ্গলের কল্যাণে আমির পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীনের আমজনতার অন্তরেও জায়গা করে নিয়েছেন। এছাড়াও সেদেশটির জনগণের কাছে সর্বকালের প্রিয় চলচ্চিত্রের তালিকায় ১২তম অবস্থানে রয়েছে আমির খানের থ্রি ইডিয়টস। স্যার আপনি আমার নাম আর রোল নাম্বার পাতা হ্যায়? আমির ভারতের চলচ্চিত্রের ইতিহাসে একজন অস্কার মনোনীত চিত্র প্রযোজক, প্রভাবশালী দানবীর। তার অভিনীত চলচ্চিত্রগুলোর আয় অনেকের কাছে ঈর্ষণীয়। লাইফ মে কিতনি ভি বড়ি প্রবলেম হো উসকো বোলো কোই বাত নেই চাচু সব ঠিকঠাক হ্যায় অল ইজ ওয়েল। তার আচরণ ও মানসিকতা বলিউডের অনেক নামিদামি অভিনয় শিল্পীর তুলনায় অমায়িক। তাই এ কথা তো বলাই যায়, আমির খান আরো অনেক কালে আমির হয়ে থাকবেন চলচ্চিত্র প্রিয়দের কাছে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।